স্টুডেন্টস আমরা লেসন থ্রি ক্লাস টেন এর লেসন থ্রি পাঁচিং এর ব্যাপক পড়াচ্ছিলাম প্রথম পার্টটা পড়িয়ে দিয়েছি আজকে তার ইউনিট টু দেখো গান্ধীজ ফুনারেল ওয়াজ টু টেক প্লেস ইন দ্য ডে আফটার হিজ ডেথ তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা হবে তার মৃত্যুর পরের দিন আওয়ার্স ইন অ্যাডভান্স মানে অনেক অনেক আগে অনেক সময় আগে পিপুল লাইন্ড দ্য রুট দ্য ফুনারেল প্রসেশন অস্টু ফলো যে রাস্তায় এই অন্ত্যেষ্টিক্রিয়া যাওয়ার আগে যে রাস্তায় তার প্রসেশনটা হবে সেখানে সবাই লোক ভিড় করে দাঁড়িয়েছিল পদ্মাসী মিসেস নাইডুস ডটার মিসেস নাইডুর মেয়ে পদ্মাসী স্পোক ফর আস আমাদের বললেন অল হোয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক সে কি বললো আমরা সবাই হেঁটেই যাবো ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাবু এটাই শেষ সময় যে আমরা বাবুর সঙ্গে হাঁটবো আর তো আমরা বাবুর সঙ্গে হাঁটতে পারবো না এটাই আমাদের শেষ সুযোগ বাবুর সঙ্গে হাঁটার ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এই হাঁটা ছিল কিন্তু অন্য সময় আমরা বাবুর সঙ্গে হাঁটা আলাদা জিনিস এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা মৃত্যুর সঙ্গে তো থাউজেন্ড সাইলেন্টলি ওয়াশ দ্য প্রসেশন একদম হাজার হাজার মানুষ একদম নিশ্চিত ভাবে চুপচাপ ভাবে প্রসেশনটাকে লক্ষ্য করছিল বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স বাপুকে একটা ওপেন ট্রাকে করে রাখা হয়েছিল ফুলে ঢাকা থাউজেন্ডস অফ পিপুল ওয়েট হাজার হাজার মানুষ কাঁদছিল ট্রাইং টু টাচ বাপুর স্পিরিট এবং চেষ্টা করছিল বাপুর পাকে স্পর্শ করার জন্য ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড প্রচন্ড এত ভিড় ছিল যে তার মধ্যে হাঁটা বা একটু মুভ করা একটু সরা একেবারে অসম্ভব হয়ে উঠেছিল এজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আস্তে আমি একটু সামনে যাচ্ছিলাম আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপল আমি বুঝতে পারলাম আমি শুধু শোকার্ত মানুষের মধ্যেই নয় দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফুনারেল পজিশন অফ ইন্ডিয়াস বিলাপ লিডার এটা ফুনারেল পজিশন থেকেও বেশি কিছু ছিল ভারতবর্ষের প্রিয় নেতাকে জন্য আই ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং আমি সেই লোকদের মধ্যে হাঁটছিলাম যারা যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটা একটা আলাদা অর্থ বহন করে উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ভারতবর্ষের ইতিহাসে বাপুর সঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হেঁটেছি ওই ভারতবর্ষের বিভিন্ন উত্থান পথনের সময় উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট আমরা সেই ফ্যাক্টটাকে এখন অ্যাকসেপ্ট করতে পারছি না দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথ যে লোকটা আমাদের বিভিন্ন কঠিন সময় আমাদের নেতৃত্ব দিয়েছিল ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন আর আমাদের সঙ্গে কখনোই হাঁটবেন না বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াক স্টাফ ইন হ্যান্ড তার এই যে ছিপছিপে করণ তার হাঁটা লাঠি হাতে ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের একটা বৃহত্তর অংশে To walk is to make slow progress. হাঁটা মানে ধীর গতিতে হাঁটা যাওয়া ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লারিটি তখন একদম পরিষ্কার ভাবে দেখা যায় অ্যান্ড ক্লোজ লুক এট অল দিস অ্যারাউন্ড ইউ তোমার চারিদিকে কি আছে ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স একদম ছোট্ট পোকামড় থেকে দিগন্ত রেখায় কি আছে সবই তোমার চোখে পড়বে মোরওভার টু ওয়াক অলস ওপেন দ্য ওয়ানলি ওয়ে ওপেন টু দ্য এভারেস ইন্ডিয়ান আর ভারতবর্ষের কাছে একমাত্র রাস্তা ছিল হাঁটা ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এটা কোনো ভেহিকেল লাগে না এটা হাঁটার জন্য এক্সিট ইজ ওন বডি নিজের শরীর ছাড়া অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ইজ এনার্জি এবং কোনো মূল্য দিতে হয় না এর জন্য শুধু তার শক্তি খরচ হয় গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন টু এ জয়ফুল রিপোর্ট গান্ধীজি আরো অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসকেও প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন এবার দেখো কিছু ওয়ার্ড নোটস পড়ব তারপরে এটা আবার একটু বাংলা পড়িয়ে দেবো দেখো ওয়ার্ড নোটস আওয়ার্স ইন অ্যাডভান্স মানে নির্দিষ্ট সময়ের বহু আগেই লাইন্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল রুট গমনপথ প্রসেশন মিছিল সিম্পলি সহজভাবে সরলভাবে অ্যাগোনাইজিং মানসিক যন্ত্রণা দাও সাইলেন্টলি নীরবে ওয়াস্ট দেখেছিল লক্ষ্য করেছিল ওয়েপ্ট কেঁদেছিল চোখের জল ফেলেছিল ইম্পসিবল অসম্ভব ঠিক নিবিড় ঘন স্লোলি ধীরে ধীরে মিয়ারলি কেবল গ্রিভিং শোকাহত বিলভড ভীষণ প্রিয় বিলভড বি এল ও ভি ডি বিলভড আর কি ভীষণ প্রিয় রাপ অসম বন্ধু স্মুথ মসৃণ রিসেন্ট সাম্প্রতিক অ্যাকসেপ্ট গ্রহণ করা হ্যাড লেট নেতৃত্ব দিয়েছিলেন পাঁচ পথ স্লাইট পলকা দুর্বল স্টাফ ভর দিয়ে হাঁটার জন্য যে লাঠি প্রোগ্রেস প্রগতি ক্লারিটি স্বচ্ছতা ভাবনার স্বচ্ছতা ইনসেক্ট পতঙ্গ হরাইজন দিগন্ত অ্যাভারিজ সাধারণ মাঝারি ধরনের আর রিকোয়ার্ড প্রয়োজন ছিল ভেহিকেল যান বা গাড়ি এনার্জি শক্তি বা ক্ষমতা নেসেসিটি অপরিহার্যতা প্রয়োজনীয়তা কমন প্লেস গতানুগতিক ট্রান্সফর্মড রূপান্তরিত করেছিল জয়ফুল আনন্দদায়ক এফোর্ট প্রচেষ্টা এবার দেখো এটাকে বাংলাটা আর একটু পড়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বাংলাটা কিন্তু মন দিয়ে শুনবে মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল তার বহু আগে থেকেই মানুষজন যে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল
শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন, আমরা হাঁটব, এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটব। এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। একটি খোলা ট্রাঙ্কের মধ্যে ফুলে ঢাকা গান্ধীজি শায়িত ছিলেন। মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পাঁটুকে স্পর্শ করার চেষ্টা করছিল। এই প্রচন্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠেছিল। ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধু কতগুলো শোকার্ত মানুষের মধ্যে নেই, ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রা থেকেও এটা আরো বেশি কিছু ছিল। আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত। ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর ও মসৃণ পথ কেটেছি। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছিল তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। ভারতের বিস্তীর্ণ অংশে পাঁচলা চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। হাঁটা মানে ধীরে এগিয়ে যাওয়া, এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় ও কাঁচ থেকে চারিদিকে ছোট পোকামড় থেকে দূরের দিগন্ত রেখা অব্দি সবকিছু দেখা যায়। এছাড়া সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শই হাঁটাই ছিল একমাত্র উপায়। হাঁটার জন্য নিজের দেহ ছাড়া কোনো বাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্য দিতেও হয় না। গান্ধীজি আরো অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসকেও প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং এটি একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। ঠিক আছে, এই পর্যন্তই। এরপরে পার্ট 3 নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।